আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন পেশেন্ট। ইনি মূলত এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, ওনার কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এই দুটো সমস্যা নিয়ে মূলত উনি আসেন। ওনার যেটা সমস্যাটা হয়েছিল, ওনার PLID ওনার লাম্বার এবং সার্ভাইকাল দুই জায়গায় ডিসপ্রোলাপস ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং ট্রিটমেন্ট করতে করতে একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে উনি বিছানা থেকে নিজের চেষ্টায় উনি উঠতে পারছিলেন না। অন্যের সাহায্য নিয়ে অনেক স্বাভাবিক কাজগুলো অন্যের সাহায্য ছাড়া উনি করতে পারছিলেন না। সো সেই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন, রিকভার করেছেন, এখন উনি আবার নিজের পায়ে নিজে হাঁটতে পারছেন, স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন। আসুন না দর্শক, ওনার হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করি, কি হয়েছিল এবং কি ধরনের ট্রিটমেন্টগুলো ওনারা করেছিলেন, এবং সর্বোপরি আজকে কেমন আছেন তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই আমরা। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। রাজিয়া বেগম। বাসা কোথায় আপনার? নয়াবাজার। নয়াবাজার, পুরানো ঢাকাতে? জি, পুরানো ঢাকাতে। একজন হাউস ওয়াইফ, কয় সন্তান আপনার? আমার দুই মেয়ে। দুই মেয়ে, আলহামদুলিল্লাহ সবাই বড় হয়ে গেছে। আমরা এক মেয়েকে অলরেডি এখানে পাচ্ছি। সো আমরা জানি যে আপনার কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন। এই ব্যথাটা ঠিক কতদিন আগে আপনার শুরু? 8 মাস আগে ছিল ব্যথাটা। 8 মাস আগে? জি। তার আগে আপনি মোটামুটি সুস্থ স্বাভাবিক ছিলাম? না, ছিলেন। আমি সব ধরনের কাজকর্ম করতে পারতেন, সংসার পুরো নিজেই সামলাতেন, সব কাজ নিজেই করতেন, আগে সবই করতে পারতাম। আচ্ছা, তো 8 মাস আগে কোনো কি দুর্ঘটনা ঘটেছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন? হঠাৎ করে ব্যথা চলে আসছিল। ব্যথাটা প্রথমে কি কোমর থেকে শুরু? কোমর থেকে পায়ে নামছে। আচ্ছা, কোমরে ব্যথাটা ছিল যখন প্রথম প্রথমে ব্যথাটা শুরু হয়, কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? জি। প্রাথমিকভাবে যখন ডক্টরের কাছে যান কি বলেছিল? উনি বলছে যে ব্যথা চলে যাবে। তারপর আমি আবার বাডেমের পেশেন্ট, তো মনে করেন ডায়াবেটিস ছিল আপনার? হ্যাঁ, আমার ডায়াবেটিস আছে স্যার। আলাই পেশেন্ট, তারপর মেয়েরা ভর্তি করলো নিয়ে, ওইখানে 6 দিন রাখলো। রাখার পর উনি বললো যে নিউরোলজি ডাক্তার দেখানোর কথা, দেখাইলাম একটা। না মানে প্রথম ব্যথা শুরু হলো, তো 6 দিন কেন ওখানে থাকতে হলো? মানে ওইখানে তারা বুঝতে পারে নাই, মানে পুরো চিকিৎসা করছে ওরা, আর আগে ধরতে পারে নাই, ধরতে পারে নাই বলে ওনারা নিউরোলজি দেখাইতে বলছে। তা ওনারা আমার দিয়েছে, তা আমি না দেখাই আবার প্রাইভেটে দেখাই যে উনি এই রিপোর্টগুলো দেখা দেখার পর উনি বলছে এটা অপারেশন করতে হবে। আচ্ছা, তার মানে উনি কি কোনো ধরনের MRI করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখে উনি বলছে যে এটা অপারেশন ছাড়া কিছুই হবে না, আবার ভালো নাও হইতে পারে। আচ্ছা, মানে ভালো হবেন সেটারও কোনো গ্যারান্টি দেয়নি, বাট উনি বলছেন যে সার্জারির পরামর্শ দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক, যখন আপনাকে সার্জারির পরামর্শটা দেন তখন আপনার শারীরিক কন্ডিশনটা কি? তখন আমি হাঁটতেই পারতাম না স্যার, দাঁড়াইতেই পারতাম না, দাঁড়াইলে আমি পড়ে যেতাম। মানে যে মানুষটা কিছুদিন আগেও সব কাজ করেছে, এমন কোনো বড় দুর্ঘটনাও ঘটেনি, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে ব্যথা এবং ব্যথাটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে আপনি আর নিজের পায়ে দাঁড়িয়ে পারতাম না। আপনি ওয়াশরুমে যাবেন, নিজের কাজকর্ম করবেন, খাবার দাবার খাবেন, সেগুলোর জন্য আপনাকে কারো সাহায্য নিতে হতো, বিছানা থেকে আপনি নিজের চেষ্টায় উঠতে পারছিলেন না। কেমন লাগতো ওই সময়টা? তখন মনে করেন যার ব্যথা ছিল অনেক কষ্ট হইতো, সারা রাত হয়তো ব্যথার জন্য ঘুমাতে পারছেন না, দিনে ব্যথা আমার তেমন ছিল না, ব্যথা আমার একটু কমই ছিল স্যার, আমার মানে হাঁটাটাই সমস্যা ছিল বেশি। আচ্ছা, তারপরে আবার দেখাইলাম দুটো ডাক্তার একই পরামর্শ দিলে এটা সার্জারি করতে হবে। তা আমি বলছি স্যার আমার পক্ষে সম্ভব না। তারপরে যে মেয়েরা মনে করেন যে আপনাকে ইউটিউবের থেকে সফুলে সারা কথা বললো, এইখানে নিয়ে এসা, এখন আমি আল্লাহর মতে একটু সুস্থ। আচ্ছা, তার মানে হচ্ছে যে যখন আপনাকে সার্জারির কথা বলেছে তখন আপনার ডিসিশন নিয়েছেন যে না, আচ্ছা দেখি না সার্জারি ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, অল্টারনেট কিছু আছে কিনা খুঁজতে থাকেন। তখন আপনার মেয়ের মাধ্যমে যখন আপনারা জানতে পারেন, সরাসরি স্যারের কাছে চলে আসেন। প্রথম যেদিন স্যারের কাছে আসেন এই সেই মানুষটা নিশ্চয়ই হুইল চেয়ারে করে এসেছিলেন? জি না স্যার, না দইরে নিয়ে আস, ধরে টরে দুঃস্বপ্নের মতো যে আমি নিজে একটা মানুষ নিজের পায়ে হাঁটতে পারছি না, কখনো হাঁটতে পারবো কিনা সেটাও আমি বুঝতে পারছি না, ডক্টররা অলরেডি আমাকে বলে দিয়েছেন যে সার্জারি ছাড়া সম্ভব না, সেই মানুষটাকে স্যার মাত্র বলছেন 15 দিনে আপনি নিজের পায়ে আবার হাঁটতে পারবেন। শোনার পর কি কিছুটা অবিশ্বাস লেগেছিল? জি না, মানে কনফিডেন্ট ছিল যে না হয়তো আমি ইনশাআল্লাহ আমি পারবো, ভর্তি হয়ে গেছেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। সেই 15 দিন পরে আজকে আপনি কেমন আছেন? এখন আমি আলহামদুলিল্লাহ আছি, অনেক ভালো।
আর কিছুক্ষণ আগে কিন্তু আপনি উপর থেকে সাততলা থেকে আমার এখানে আপনি হেঁটে নিজের পায়ে হেঁটে এসেছেন আলহামদুলিল্লাহ মা অসংখ্য দর্শক আছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবে কারণ আপনি দেখেছেন চিকিৎসা আপনি বেশ কয়েকটা জায়গায় আপনি অলরেডি ঘুরেছেন আবার সেই দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন দর্শকবল এখানে আসলে এই অসুখ আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে অনেকেই বলে যে এটা আপনার অপারেশন করতে হবে অপারেশন করলে মানুষ এটা টিকে না বলে যে পঙ্গু হয়ে যায় অনেকজন এক এক ধরনের কথা বলে তো এখানে আসলে আমি দোয়া করি আপনি এখানে আসেন আসলে ভালো হয়ে যাবে ধন্যবাদ মা আপনাকে দর্শক সবসময় যে ইম্পর্টেন্ট কথাটা বলি সেটা হচ্ছে আমরা আসলে অসুস্থ হতেই পারি বাট এই অসুস্থতার সময় আমাদের আশপাশে আসলে কিছু মানুষ থাকা দরকার আমাদের নিজস্ব কিছু মানুষ যে মানুষদের সহযোগিতার হাতটা কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে এবং আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় আমাদের পরিবারের সদস্যদের এক্ষেত্রে ভূমিকা অনেক বেশি আমরা এখানে ওনার মেয়েকেও পেয়েছি যিনি সবসময় ওনার সাথে ছিলেন আমরা একটু ওনার সাথেও কথা বলবো ঠিক সেই সময়টায় মাকে কেমন দেখতেন কী ধরনের ট্রিটমেন্ট করেছেন এই যে আজকে মাকে নিয়ে যাচ্ছেন কেমন অবস্থায় নিয়ে যাচ্ছেন পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে একটু জানবো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম শারমি শারমি হ্যাঁ আপনার মা উনি যেটা বলেছেন যে গত 7-8 মাস আগে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং এমন একটা পর্যায়ে চলে আসেন যে উনি নিজের পায়ে আর নিজে দাঁড়াতে পারছিলেন না কারোর সাহায্য ছাড়া আমাদেরকে যদি একটু ওই সময়কালের কথা বলেন যে কেমন দেখতেন ওই সময়টা কি হতো উনি হাঁটতে পারতো না তারপরে পড়ে যেত নামাজ পড়তে পারতো না তো এটা ওনাদের কাছে ওনার কাছে অনেক কষ্ট রাখতো রাত্রে ঘুমাতো না তারপরে খাওয়া দাওয়া করতে পারতো না আমাদের কাছে ওইটা খুব খারাপ লাগতো তো এর জন্য আমি অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি তো এতদিন যে ট্রিটমেন্টগুলো নেওয়া হয়েছে আমাদের সম্পূর্ণ এগুলো আর কি আমার মনে হচ্ছে এগুলো ভুল ছিল কারণ দেখা গেছে যে সার্জারির কথা কেউ বলছে কেউ 7 দিন কেউ 6 দিন এভাবে বলছে ভর্তি হওয়ার জন্য তো দেখা গেছে আমরা ভর্তি করছি বড় বড় প্রফেসর দেখেছি বাট কোনো কাজ হয়নি যে যখন যেভাবে বলেছে হ্যাঁ ওইভাবেই আমরা কাজ করছি আমাদের কথা হলো যে এমন একটা সময়ের মধ্যে যদি মানুষ না হাঁটতে পারে তাহলে এটা তার জন্য অনেক ব্যর্থতা অনেক বড় একটা কষ্ট এমন কোনো অ্যাক্সিডেন্টও ঘটেনি এমন কোনো দুর্ঘটনাও নাই হঠাৎ করে মানুষটা মানে হঠাৎ একদিন হয়েছে কি আমার কাজিন ভর্তি ছিল তারে দেখতে গেছি আমরা তো হেঁটেই যাচ্ছি বাসার সামনে হসপিটাল তো ওই ক্ষেত্রে উনি হাঁটতে পারতেছে না আসার পরে ওনার প্রচুর ঘাম দিয়ে গেছে শরীর তো আমরা ভাবছি উনি স্ট্রোক করছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক মানে হসপিটাল নিয়ে গেছি অনেক কিছু করছি কোনো কাজ হয়নি তো আমি একদিন ওনার এই রোগটার নাম দিয়ে PLID এটি আমি জানতাম না তো একদিন আমি ইউটিউব ঘাটতে ঘাটতে তো আপনাদের মানে একটা আপুকে দেখলাম যে এই ওনার যে MRIটা না MRIটার সাথে এটা মিলে তো মিলার পর আমি তখন বুঝতে পারলাম যে এটা PLID তো PLID দিয়ে সার্চ দিলাম বাংলাদেশের মধ্যে মানে উনি আসে এই সারি আসে শফিউল্লাহ প্রধান উনি এই সার আসে তো উনি আসার পর তো আমি আপনাদের সাক্ষাৎকার দেখলাম অনেক রোগী দেখলাম 16-15 বছর দেখি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা তখন একটু কনফিডেন্স ফিরে পেয়েছি কনফিডেন্স ফিরে পেয়েছি যে না আশা করি এতগুলা মানুষ তো আর নিজের থেকে এটা ভুল বলতে পারে না আর এটা তো মনে করেন ওনাদের কোনো স্বার্থ নেই উনি ভালো হয়েছে বিধেয় কিন্তু স্যারের কথাটা বলছে অবশ্যই তো এর জন্য আমরা কি করছি ওইখানে আপনার অনলাইনে ইয়াটিয়া দিয়ে কথা বলে সিরিয়াল দিয়ে ডাক্তারকে দেখাইছি তো ডাক্তারের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো তো স্যার ওনাকে দেখে বলল যে আপনি 15 দিন থাকেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তারপরে আমাদের একটু ঝামেলা ছিল ভর্তির জন্য ঝামেলার পর দিয়ে আসলাম প্রিপারেশনের ব্যাপার আছে তারপরে স্যারের যে ওষুধগুলো দিছে ওষুধগুলো আমি বলবো আপনারা যারা আছেন যাদের এই রোগগুলো তারা খান কিন্তু স্যারের উইদিন শর্ট টাইমের ভিতরেই খুব দ্রুত রিকভার করে ওষুধ এবং ওষুধগুলো খাওয়া তো অনেক ভালো এখন আমার আম্মা বলতেছে যে চল স্যারে যায় দেখাই আসি তো আমরা সময় করে স্যারকে দেখালাম দেখানোর পর এই যে ওষুধগুলো খাওয়ার পর এখানে ভর্তি করলাম ভর্তি করার পর আশা করি আলহামদুলিল্লাহ এখন অবস্থা অনেক ভালো আচ্ছা এখন কি ওনাকে হাঁটার জন্য ওয়াশরুমে নেওয়ার জন্য নিজের কাজের জন্য আর উনি ডাকেন এখন আপনাদের না 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 উনি আমাদের কাউকে ডাকে না উনি নিজে নিজে করে এখন করতেছে তো আমরা দেখছি যে এত ট্রিটমেন্ট এত কিছু করার পর PLID-র জন্য যে বাংলাদেশে যে এমন একটা স্যার আছে ঠিক আছে উইদাউট সার্জারি হ্যাঁ উইদাউট সার্জারি এটা সবচেয়ে বড় বিষয় যে সার্জারি বিহীন বিহীন এই যে ওষুধের মাধ্যমে যে থেরাপির মাধ্যমে যে আপনাদের এখানে একটা হসপিটাল আছে যে স্যার খুঁজছে যে ভালো হয় এটা সবচেয়ে বড় একটা আমাদের জন্য
কারণ দেখা গেছে আমাদের মানে বাংলাদেশে কিছু হইলে আমরা ইন্ডিয়া যেতে চাই, অবশ্যই তো দেখা ইন্ডিয়া থাইল্যান্ড বিভিন্ন জায়গায় ইভেন আমেরিকা পর্যন্ত অনেকে যায়, অনেকে চলে যায়। তো দেখা গেছে আমাদের জন্য আমাদের দেশে এরকম একটা মানে ডক্টর আছে বা চিকিৎসা হয়, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। ধন্যবাদ আপনাদেরকে, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন, খুব ভালোভাবে বলেছেন। দর্শক শুনলেন, কেন বসে আছেন ঘরে একবার প্রশ্ন করুন আপনাকে। দেখুন কত সহজে 7 দিন 8 দিন 10 দিন 12 দিনে মানুষজন ভালো হয়ে যাচ্ছেন, যেখানে সার্জারির কথা বলে দিচ্ছে শুধুমাত্র না জানার কারণে, ফুল সার্জারি হচ্ছে শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর ঘরে বসে থেকে কষ্ট পেতে হচ্ছে। দরজাটাকে একটু ওপেন করুন, আমাদের হাত বাড়ানোই আছে, শুধু একবার চেষ্টা তো করতে পারি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য, দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য এবং DPRC হসপিটালের জন্য, পুরো DPRC পরিবারের জন্য, যাতে তারা আজীবনভাবে এইভাবে আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।